হেই হ্যালো এভরিওয়ান, তো কেমন চলছে সবার জীবন? আশা করি ভালোই চলছে। আজকে এসে গেছি আবার একটা নতুন পিওভি ভিডিও নিয়ে। এই পিওভি ভিডিওতে তোমরা দেখতে চলেছো কলেজ স্ট্রিটের কিছু শর্টস, এবং পরে আরেকদিন আমি হাওড়া গেছিলাম, হাওড়ায় কিছু শর্টস তুলেছিলাম, হাওড়ার মল্লিক ঘাটে বেসিক্যালি। তো সময় নষ্ট না করে চলো ভিডিওর মধ্যে ঝাঁপিয়ে পড়ি। তো অনেকক্ষণ ধরে শর্ট তোলার জন্য দাঁড়িয়েছিলাম, বাট আনফর্চুনেটলি কোনো ভালো সাবজেক্ট পাচ্ছিলাম না। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর এই জায়গাটাতে এই শর্টটা পাই। এই শর্টটাতে বেসিক্যালি চেষ্টা করছিলাম কোনোভাবে যাতে লিডিং লাইন্সগুলোকে এই ট্রাফিক ব্যারিকেডগুলোকে দিয়ে অ্যালাইন করতে পারি, আর তার মাঝখানে সাবজেক্টটা ক্যাপচার করতে পারি, আর ফলস্বরূপ ছবিটা ঠিকঠাক এসছে। এই সেম জায়গাতে আরও প্রায় 5-7 মিনিট কাটানোর পর তারপর দেখতে পাই সামনে দিয়ে আরেকটা ভালো সাবজেক্ট আসছে, মানে সিঙ্গেল সাবজেক্ট। তখন এই ছবিগুলো ক্যাপচার করি। এই যে পেছন থেকে যে স্কুটারে লাইটটা পড়ছিল সেটাতে আরও ভাল লাগছিল। এই যে সামনে পুলিশের ব্যারিকেডগুলো, আর তার ঠিক ওপর থেকে যে সাবজেক্টটা বেরোচ্ছে এটাকে মাঝখানে প্লেস করেছি। তো এইভাবে আমি ফ্রেমটাকে আমি দাঁড় করিয়েছি, বেশ ভালো এসছে ফ্রেমটা, আমি তো খুব স্যাটিসফাইড। এই যে পরের ফ্রেমটা তোমরা দেখতে চলেছি, এই ফ্রেমটা খুব একটা বেশি ফ্যান্সি না, তার কারণ তখন লো লাইট হয়ে গেছিলো, দোকানের আলোগুলো একটু বেশি ঝলমল করছিলো, আর সেই সময় আমি ছবিটা তুলি। ঠিকঠাক এসছে, কালারিংটা একটু অন্যরকমভাবে করেছি, একটুখানি বেশি কালারেড করা হয়ে গেছে আই গেস। তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। এগেইন তোমরা আবার যে ছবিটা দেখতে চলেছো, এই ছবিটা খুব একটা ফ্যান্সি কিছু না, জাস্ট বই পাড়াতে যেরকম ছবিটা সেরকম। বাট আমার মনে হলো মেয়েটা যে লাল রঙের জামাটা পরে আছে সেটাই এতগুলো বইয়ের মাঝখান থেকে যে বেরিয়ে এসে কেমন আউটস্ট্যান্ড করছে ফিগারটা। তো আমার মনে হলো যে এটাকে একবার ক্যাপচার করা হচ্ছে, দেখি কেমন আসে। আর দেখলাম ভালোই এসছে, খুব একটা খারাপ কিছু আসেনি, ঠিকঠাক এসছে। তো সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা ডিসাইড করলাম যে আমরা কলেজ স্ট্রিটে থাকবো না, আমরা বেরিয়ে যাবো কলেজ স্ট্রিট থেকে। তো সেই মুহূর্তে কলেজ স্ট্রিট থেকে বেরোনোর আগে আমি যে ছবিটা ক্যাপচার করি এটাই সেদিনকার লাস্ট ছবি ছিল। ছবিটা ঠিকঠাক এসছে, একটা ওয়ার্ম টোন আছে ছবিটার মধ্যে, আমি স্যাটিসফাইড। তো এই ছবিটা দিয়ে এই দিনটা এন্ড করা যাক। এবার চলো চলে আসি হাওড়ার দিনটাতে। তো এই দিনটাতে আমার জেনারেল প্ল্যান ছিল হাওড়ার মল্লিক ঘাটে যাবার, বাট হাওড়া ব্রিজে যেহেতু নেমেছিলাম বাস থেকে তো ভালো এখানে কিছু ছবি ক্যাপচার করি। যেহেতু এখানে ফটোগ্রাফি নিষেধ তো ক্যামেরা বার করিনি, ফোন দিয়েই ছবি তুলছিলাম। তোমরা একটুখানি টুকটাকে ছবিগুলো দেখো, তিনটের মতো ছবি আছে, আর দেখে জানাও যে কীরকম লাগছে, আর তোমরা ফোন ফটোগ্রাফি উইথ পিওভি ভিডিও চাও কি না। একটা মাইনিউট মিস্টেক, সেটা হচ্ছে গিয়ে মল্লিক ঘাট হাওড়াতে নয়, কলকাতাতে, যেহেতু এটা ব্রিজের এই পারে আমাদের পারে, তো এই কারণে এটা কলকাতাতে। তো যাই হোক, তো এইরকম ছবিগুলো তুলতে তুলতে এসে গেছিলাম মল্লিক ঘাটে, কারণ ফ্লাওয়ার মার্কেট তো সকালবেলা বসে, আমি গেছিলাম সন্ধেবেলা, তো সেরকম কিছু পাইনি। তো মল্লিক ঘাটে আসার পর ফার্স্ট যে ছবিটা তুলি সেটা হচ্ছে কি এই ছবিটা। সামনে দেখছিলাম প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে বিন্দাস, তাই ভাবলাম আমিও একটা ছবি তুলেই নিই পেছন থেকে। আসার পর অনেক এক্সট্রা বাড়তি সাবজেক্ট ছিল যেগুলোকে আমি পরে স্পট রিমুভাল দিয়ে রিমুভ করে দিই লাইট রুমে, তারপরে গিয়ে ছবিটা বেশ ভালোই দাঁড়িয়ে যায়, আমার তো বেশ পছন্দ হয়েছে ছবিটা। একা একা মল্লিক ঘাটে গিয়ে খুব আফসোস করছিলাম, দেখছিলাম আশেপাশে সবাই সাবজেক্ট নিয়ে এসছে নিজেদের, আমি একা একা গেছিলাম স্ট্রিট ফটোগ্রাফি করতে ওখানে। তো যাই হোক, তো সেই মোমেন্টে তখন এই ছবিটা তুলি, কারণ আমার সাবজেক্ট আমার চোখের সামনে, সেটা হচ্ছে গিয়ে হাওড়া ব্রিজ। ছবিটা কালার গ্রেড করার সময় হাইলাইটসগুলো করেছিলাম একটুখানি অরেঞ্জিস, আর শ্যাডোসগুলোকে করেছিলাম একটুখানি ব্লুইশ। তো আমি ডান দিকে হাওড়া ব্রিজের ছবি তুলছিলাম, তারপর হঠাৎ করে বাঁ দিকে ঘুরে দিকে সূর্যটা একদম গোল ছোট্ট কুসুমের মতো হয়ে গেছে ডিমের। তখন আমি এই ছবিটা তুললাম, তোলার পর সেটাকে কালার গ্রেড করলাম, আর কালার গ্রেড করার পর নিয়ে গেলাম ফটোশপে, আর সূর্যটাকে টুপ করে ওপর দিকে তুলে দিলাম। এখন দেখে মনে হচ্ছে যেন একটা স্ট্রিট লাইট, সূর্যটা সান ল্যাম্প হয়ে গেছে। তো চলে এসছে আজকে আমরা আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে, আর দুটো মাত্র ছবি বাকি আছে। এখন যে তোমরা ছবিটা দেখতে চলেছো সেটা আজকের বেস্ট ছবি মল্লিক ঘাটের, ছবিটা খুবই ভালো এসছে আমার, আর একটুখানি অ্যাড করতে হচ্ছে একটু মশলা, সেটা কি তোমরা দেখতে পাবে একটু পরে। তো ফাট করে আগে প্রেক্ষাপট বলে নিয়ে দেখছিলাম যেখানে একজন চান হওয়ার পর জামাকাপড় পরছিল, তখন এই ছবিটা ক্যাপচার করি, আর অন্যান্য আমার তোলা ছবিগুলোর থেকে একটু কাক নিই, কাকগুলোকে সরিয়ে নিয়ে বসিয়ে দিই ওপরের কর্নারটাতে। এখন গিয়ে ছবিটা ভালো জমেছে, এটা ইনস্টাগ্রামে এখন আপলোড করা হয়নি, ভিডিওটা আগে আপলোড করবো, তারপর ইনস্টাগ্রামে আপলোড করবো ছবিটা। তো যাই হোক, এইটা বেশ ভালো একটা ছবি ছিল, আমি বেশ এনজয় করেছি এটার পুরো প্রসেসটা। চলে এসে আজকে আমাদের লাস্ট ছবিতে, এই ছবিটা ঠিকঠাক, নাথিং টু ফ্যান্সি, জাস্ট নর্মাল একটা ছবি, মল্লিক ঘাটওয়ালার ছবি। ছবিটা কেন তুলেছি আমি জানি না, জাস্ট ইচ্ছা করলে তুললাম, এরপর আর কোনো ছবি তুলেও নি, সোজা বাড়ি চলে এসেছিলাম, তার কারণ সেদিনকার করার মতো কিছু ছিল না। তো বন্ধুগণ, চলে আসা যাক আজকে টিউটোরিয়াল ভিডিওতে।
যেটা আমাদের রিচুয়াল থেকে প্রত্যেকবার আমরা করে থাকি। তো আজকে টিউটোরিয়ালটাকে আমরা তিন বা চার ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট ভাগ যেটা, সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা প্রত্যেকটা স্টেপে লাগবেই লাগবে যে কোনো রকমের ফটো এডিটে, সেটা হচ্ছে কি লাইটস। সেই লাইটসটা তোমাদের নিজেদের ছবি মতো অ্যাডজাস্ট করতে হবে। আমি আমার নিজের ছবি মতো অ্যাডজাস্ট করে নিয়েছিলাম, ঠিকঠাক লাগছিল। তো তারপর সোজা চলে যেতে হবে কালার্সে। কালার্সে গিয়ে তারপর তোমরা ফার্স্ট কাজ যেটা করবে সেটা হচ্ছে হাইলাইটসে যাবে। আমি কখনো শ্যাডোস দিয়ে কাজ শুরু করি না, আমি যখন কালার গ্রেডিং স্টার্ট করি আমি হাইলাইটস দিয়েই শুরু করি। হাইলাইটসে গিয়ে একদম নীলের দিকে টানবে এটা, যতটা নীল আর কি ভাল লাগছে ততটা অবধি পুরো নীলচে করে দিও না একদম। করে তারপরে মোটামুটি নীলে স্যাটিসফাইড হয়ে গেলে তারপর চলে যেও শ্যাডোজে গিয়ে টানবে এটা ম্যাজেন্টার দিকে, যে যতটা ম্যাজেন্টা আর কি ভাল লাগছে শ্যাডোজে ততটাই টানবে, খুব বেশি ওভার এডিট করবে না। করে এটা হয়ে যাওয়ার পর তারপর আমাদের যেটা করতে হবে, আমাদের সিলেকটিভে যেতে হবে। সিলেকটিভে গিয়ে প্লাস সাইনে ক্লিক করে যে গ্রেডিয়েন্ট বক্স বক্স টাইপের যে জিনিসটা দেখতে, সেটার উপর ক্লিক করতে হবে। আর উপর থেকে এই লোকটার মাথা অবধি আমি টেনেছি, তারপর চলে গেছি সোজা এখানে কালার্সে। এই সিলেকটিভের ভেতরে কিন্তু এটা অন্য কালার, মানে একদম মেন ছবির কালারে নয়, সিলেকটিভের ভেতরে হচ্ছে সবটা। করে সিলেকটিভের ভেতরে কালার্সে চলে গিয়ে টেম্পারেচারটা বাড়িয়ে দিয়েছিলাম। করে তারপর পেছন দিকটা টেম্পারেচারটা, সামনের দিকে টেম্পারেচার, দুটো ডিফারেন্ট হয়ে যাওয়ার কারণে একটা কি বলবো, মানে ইয়েলো থেকে ব্লু টাইপের একটা ট্রানজিশন হচ্ছিল, বেশ ছবিটা দেখতে ভালো লাগছে। তো এই ছবিটা এডিট করার পর লাস্ট আমার একটুখানি মনে হয়েছে কোথাও না কোথাও লাইট একটুখানি কম আছে, তো আমি একটুখানি লাইট নিয়ে খেলা করছি, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। তার সাথে আমি একটুখানি গেলাম, গিয়ে ক্ল্যারিটিটাও বাড়িয়ে দিলাম, কারণ ক্ল্যারিটি আর টেক্সচারটা একটুখানি বাড়িয়ে দিলে আমার মনে হয় যে একটুখানি বেটার লাগে, যাই না কেন, জাস্ট একটুখানি বেটার লাগে চোখের জন্য, কারণ আমাদের ক্যামেরা তো অত শার্প ছবি তুলতে পারে না, ফুল ফ্রেম নয় আমার ক্যামেরা স্পেশালি, তো আরই পারে না, তো এই জন্যে করে দিলাম। তো এই ছিল আজকে টিউটোরিয়াল ভিডিওটা। তোমরা আশা করি আজকের নতুন কিছু দেখেছ তো আমার এটাতে, কারণ আমি ইউজুয়ালি খুব একটা বেশি টেম্পারেচার নিয়ে খেলি না, বাট কয়েকদিন ধরে দেখছি টেম্পারেচার নিয়ে লোকেরা খুব খেলছে, তো আমিও খেলা স্টার্ট করে দিয়েছি। যাই হোক, তো আজকের জন্য ভিডিওতে ছিল এতটাই। তোমরা যদি ভিডিওটা এনজয় করে থাকো তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, জানিয়ে দিও কমেন্ট বক্সে কেমন লাগলো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই, হ্যাভ এ নাইস ডে, রাতে গুড নাইট আর বাই।